প্রথমে আট বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, কয়েক ঘন্টার মধ্যে চার বছরের আর এক শিশুকে যৌন নির্যাতন। পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকার এই জোড়া অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। প্রথম ঘটনাটি ঘটেছে কুলটি থানা এলাকার ব্রহ্মচারী থানে। আট বছরের শিশুটির পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় বিস্কুটের লোভ দেখিয়ে তাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় ওই বছর তিরিশের স্থানীয় যুবক। দেখতে পেয়ে যুবকের পিছু নেন শিশুর মা। ওই যুবক শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা করতে চিৎকার শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে ওই যুবককে ধরে ফেলেন। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কয়েক ঘন্টার মধ্যে এক কিলোমিটার দূরে কুলটি থানারই অন্তর্গত ইস্কো রোডে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে দুই কিশোরের বিরুদ্ধে। खोजने लग गया तो मिला, वैसे बच्चा बोलने लग गया, अब बोल के बच्चा पटपटा कर सूत गया। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। দুটি ঘটনায় ধৃত তিনজনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। কৌশিক গাতাইত, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।